গাইস আমরা 100 সাইকেল নিয়ে মর্তারিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন 100 সাইকেলের র‍্যালি সাপ্তাহ সাইক্লিস্ট মিরুকাল স্কুল এন্ড কলেজ। তোমরা একদম যোদ্ধা, তোমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, তোমাদেরকে মুক্তিযোদ্ধা বললে ভুল হবে না। আমাদের মামা আছে মাই টিভির রিপোর্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের আমরা 100 সাইকেলের র্যালি দেব সাপ্লেদা থেকে মঠবাড়িয়া, মঠবাড়িয়া থেকে আবার মিরুখালী। মূলত আমরা এখান থেকে আসি 15-20 জনের মতো সাইকেল রাইডার সাপ্লেদা সাইকেলিস্ট গ্রুপের। আর এই 15-20 জন সাইকেল রাইডার আমরা মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের ওখানে 60-70 জনের মতো শিক্ষার্থী আছে, যাদের সবাই সাইকেল আছে তাদের সাথে অ্যাড হব। তো এই আজকের ব্লগটা আপনারা আশা করি অনেক ভালো লাগবে, সবাই আমাদের অনেক সাপোর্ট করবেন যেন আমরা আজকে এই ব্লগটা সুন্দরভাবে উপভোগ করতে পারি। তো সবাই জোরাটা জয় বাংলা বলো, জয় বাংলা। গাইস আমরা সব রাইডাররা যাচ্ছি, কুয়াশাচ্ছন্ন সকাল। তো আমার জীবনের ফার্স্ট সাইকেল র্যালি যেটা হচ্ছে বিজয় দিবস উপলক্ষে, তো ইনশাল্লাহ আশা করতেছি অনেক ভালোই হবে। তো পিছনে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন। তো আমাদের এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে মিরুখালী, মিরুখালী এ 20 কিলো পথ বাকি। আমরা যেহেতু অনেক দূর যাব, আজকে প্রায় 40 কিলো রাইড আসা যাওয়া সব নিয়ে, তো আমাদেরকে খুব বেশি দূরে সাইকেল চালানো যাবে না। যদি খুব বেশি জোরে সাইকেল চালাই তাহলে এনার্জি লস হয়ে যাবে। আর কেমন হয়েছে জার্সিটা পিন কমেন্টসে জানিয়ে দেবেন। জয় বাংলা। আমরা এখন আছি মঠবাড়িয়া পৌরসভার শহীদ মিনারে। তো শহীদ মিনার চত্বরে আমরা এখন সকালবেলা এখানে ফুল দিলাম আর কিছু ফটোশ্যুট করলাম। এখন যাব আবার মিরুখালীর উদ্দেশ্যে, তো ওখান থেকে আবার 100 সাইকেলের র্যালি ওদেরকে নিয়ে তারপর আবার আমরা এখন আসি মিরুখালী স্কুল মাঠে। আর আমাদের সাথে 100 সাইকেল আছে, 100 সাইকেল আমরা আমাদের গন্তব্যের সাথে অলরেডি আসছি। তোমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, তোমাদেরকে মুক্তিযোদ্ধা বললে ভুল হবে না। তোমরা সেই শিক্ষার্থী সন্তান যারা মুক্তিযুদ্ধকে দেখো নাই, মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেছ এবং সেই ইতিহাস শুনে তোমাদের হৃদয়ে ধারণ করে আজকে তোমরা দেখিয়ে দিচ্ছ মুক্তিযোদ্ধারাও তা পারছে না, তাই তোমরা দেখিয়ে দিচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সেই চেতনা নিয়ে তোমরা এগিয়ে যাব। এই হচ্ছে আমাদের মিরুখালী সাপ্তাহ সাইক্লিস্ট গ্রুপের যে সদস্যগুলো, ওরা তোমার লাগবে না। বাংলা করাতে হচ্ছে মঠবাড়িয়া উপজেলা পরিষদে।
তো এখানে আমরা অপেক্ষা করতেছি সব সাইক্লিস্ট এক হয়ে। তো স্যার আমাদের ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমাদের সকল সাইক্লিস্ট গ্রুপকে এবং সব নেতা সাইক্লিস্ট গ্রুপকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি একটি করতালির মধ্য দিয়ে। সবাই একটা করতালি, সবাই একটা করতালি, একটা করতালির মধ্য দিয়ে জয় বাংলা। আসসালামু আলাইকুম। সো গাইস, আজকের আমাদের বিজয় র্যালির একেবারে শেষ মুহূর্তে আমাদের মামা আছে, মাই টিভির রিপোর্টার। তো মামাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের এই বিজয় র্যালির, আজকের আমাদের সে রিপোর্ট করবে ইনশাল্লাহ। আশা করি রিপোর্টটা আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে শেয়ার করব। তো মামাকে ধন্যবাদ জানাচ্ছি, মামা একটু ধন্যবাদ ধন্যবাদ। আর আজকের যারা আছে এখানে, তো সবাই আজকে কেমন উপভোগ করলা? খুব ভালো ভাইয়া, আপনার কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ। এবং তরুণরা এভাবে উঠে আসুক, বিভিন্ন আমাদের আয়োজন যেগুলো মাদক থেকে দূর থাকুক। তারপরে এই যে আজকে বিজয় দিবসের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে আমি সাইকেল র্যালিতে অংশগ্রহণ করতে পেরে নিজে গর্ববোধ করছি। প্লাস আমি চাই যে এভাবে তরুণরা উদ্বুদ্ধ হোক। তো আজকের রাইডিং এর একেবারে শেষ পর্যায়ে। তো আজকের আমরা আমার অন্যান্য ভিডিও তো আপনারা দেখেছেন, তো প্লিজ ভাই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আর শেখা শেয়ার করবেন এই ভিডিওটা, যাতে আমরা আজকের আমাদের সাথে 100 সাইকেল ছিল, তো এখন তো নাই, 100 সাইকেলেরও বেশি ছিল, আমি যদি গুনতাম তাহলে 100 সাইকেলেরও বেশি ছিল। আর তো সবাই আবার একবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। সো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, পিয়ামানিল্লাহ।